দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। চব্বিশ ঘণ্টায় খুলনা বিভাগে 32 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে মারা গেছেন 18 জন। এদিকে করোনা সংক্রমণ রোধে ঢাকা বিভাগের 7 জেলায় লকডাউন চলছে। লকডাউন কঠোরভাবে পালন করতে মহাসড়কে বসানো হয়েছে চেকপোস্ট। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার আঞ্চলিক সড়কে সকাল থেকে যানবাহন চলছে। অধিকাংশ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। নারায়ণগঞ্জ জেলার দূরপাল্লার সব গণপরিবহন ও দোকানপাট এবং নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ, তবে পোশাক কারখানা ও জরুরি সেবা চালু আছে। মহাসড়ক সহ বিভিন্ন স্থানে 30টি চেকপোস্ট বসানো হয়েছে। মাঠে কাজ করছে 20টি ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ির দৌলতদিয়ায় অবাধে ফেরিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। বন্ধ রয়েছে লঞ্চ, স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে, সড়কে চলছে ছোট যানবাহন। মাদারীপুরে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজি বাইকে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে। বন্ধ রয়েছে বাস, লঞ্চ, স্পিডবোর্ড, তবে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে জরুরি সেবায় ফেরি চলাচল করছে। মুন্সিগঞ্জ শহরের দোকানপাট খোলা, চলছে ইজি বাইক ও হালকা যানবাহন, স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মুক্তারপুরে চেকপোস্ট বসানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 16 জন, পুরো বিভাগে মারা গেছে 18 জন। জেলায় টানা চতুর্থ দিনের মতো কমেছে করোনা সংক্রমণ। মঙ্গলবার দুটি ল্যাবে রাজশাহীর 457 নমুনা পরীক্ষা করে 151 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। লকডাউন থাকায় শহরে শনাক্ত কমলেও বেড়েছে গ্রামে। খুলনায় 3টি হাসপাতালে করোনায় মারা গেছেন 13 জন, পুরো বিভাগে মারা গেছেন 32 জন। সকাল থেকে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। আন্তঃজেলা গণপরিবহন চলাচল করছে না, বন্ধ রয়েছে ট্রেন চলাচল। চুয়াডাঙ্গায় করোনায় 24 ঘন্টায় 5 জন মারা গেছেন। পৌর এলাকা সদর দামুড়হুদা উপজেলার পাশাপাশি জীবননগর উপজেলায় লকডাউন শুরু হয়েছে। 24 ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 জন। আক্রান্তের হার 51.54%। বগুড়ায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। লকডাউন কার্যকর করতে সড়কের মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। নাটোরে করোনায় মারা গেছেন 2 জন, শনাক্তের হার 36.95%। সিংড়া ও নাটোর পৌরসভায় তৃতীয় দফা সহ জেলার 8 পৌরসভায় 29 জুন পর্যন্ত বিধি নিষেধ দেয়া হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়া চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে লকডাউন। ফটিকছড়ির আভ্যন্তরীণ সড়কে রত্না জামান, একুশে টেলিভিশন।